ইউরোপিয়ান স্পেস এজেন্সি সম্প্রতি জানিয়েছে যে তারা তাদের পরবর্তী গ্যালিলিও স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে আগামী 2 ডিসেম্বর। এই গ্যালিলিও স্যাটেলাইট পার্টি রয়েছে 26টি স্যাটেলাইট কনস্টেলেশন। ফ্রেঞ্চ গুয়ানাতে রয়েছে ইউরোপের স্পেস পোর্ট, সেখানে একটি সৌজ লঞ্চার থেকে এই গ্যালিলিও স্যাটেলাইটের পরবর্তী চড়া উৎক্ষেপণ করা হবে। গত শুক্রবার এই গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দিষ্ট খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সাপোর্টিং গ্রাউন্ড ইনস্টলেশন, আর্লি কর্পোরেশন ফ্যাসিলিটি এবং উৎক্ষেপণের জন্য এই স্যাটেলাইট প্রস্তুত। ইউরোপীয় স্পেস এজেন্সি গ্যালিলিও স্যাটেলাইট 27 এবং 28 লঞ্চ করবে। অক্টোবর মাসে ফ্রেঞ্চ গুয়ানাতে এসেছিল এই 2 স্যাটেলাইট। প্রাথমিকভাবে একটি ব্যস্ত লঞ্চ ক্যাম্পেইন করা হবে, এর পরের পর্যায়ে ফিট চেক এবং হাইড্রোজেন জ্বালানি ভরার কাজ সম্পূর্ণ করা হবে। ইউরোপীয় স্পেস এজেন্সির গ্যালিলিও স্যাটেলাইট ম্যানেজার বেস্টিয়ান উইলিয়ামস জানিয়েছেন, 12 গ্যালিলিও ফার্স্ট জেনারেশন স্যাটেলাইটের ফাইনাল ব্যাচের প্রথম 2টো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। ডিসেম্বরের 1 এবং 2 তারিখ রাতের মধ্যে কোনো বাহ্যিক পরিবর্তন না হলে সফলভাবে এই স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব। আপাতত চূড়ান্ত পর্যায়ের কাজকর্ম করছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির বৈজ্ঞানিকরা, যার মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। সেই লঞ্চারের লেটেস্ট স্ট্যাটাস অর্থাৎ সম্প্রতি পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে লঞ্চ ফ্যাসিলিটি, সাইট গ্লোবাল লঞ্চ ট্র্যাকিং ফ্যাসিলিটি এবং স্যাটেলাইট ও তাদের সাপোর্টিং গ্রাউন্ড ইন্সপেক্টর এর প্রস্তুতি কাজ চলছে। জানা গিয়েছে 2টি নতুন উপগ্রহ গ্যালিলিও নক্ষত্রমণ্ডলের 26টি উপগ্রহের সাথে যোগ করবে, যা ইতিমধ্যে কক্ষপথে রয়েছে এবং পরিষেবা সরবরাহ করছে। 2 ডিসেম্বর স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনাটি গত 10 বছরের মধ্যে প্রথম ঘটবে। 21 গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। এরপরে ইউরোপীয় স্পেস এজেন্সি গ্যালিলিও স্যাটেলাইটকে সম্পূর্ণভাবে কার্যক্রম করতে পৌঁছাবে এবং আগামী বছর অর্থাৎ 2022 সালে আরও 2টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে। গ্যালিলিও সিরিজ হলো নেভিগেশন স্যাটেলাইটের একটি নক্ষত্রমণ্ডল, যা সারা বিশ্বে 2 মিলিয়নের বেশি ইউজার বা ব্যবহারকারীকে পরিষেবা প্রদান করে। এর রক্ষণাবেক্ষণ এবং এর দেখভাল করে ইউরোপিয়ান ইউনিয়ন। বর্তমানে গ্যালিলিও সিস্টেমে 26টি স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে 2টি স্যাটেলাইট বাদ দিয়ে বাকি সবগুলোই 3টি বৃত্তাকার মিডিয়াম আর্থ অরবিট প্লেনে অবস্থান করছে। পৃথিবীর উপরে 23,222 কিলোমিটার উচ্চতায় এবং নিরক্ষরেখার 56 ডিগ্রি কোণে অরবিটাল প্লেনে এই স্যাটেলাইটগুলিকে বসানো হবে। ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছেন, গ্যালিলিও আসলে বিশ্বজুড়ে একটি গ্লোবাল সার্চ অ্যান্ড রেস্কিউ ফাংশন অভিযান চালায়। এই মিশন আর কসপেস স্যাটেলাইট সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে। আমাদের দেওয়া তথ্যটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন।